দেশে চলমান সহিংসতায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বিদেশে বিনিয়োগকারীদের কাছে এতে নতুন রপ্তানি আদেশ কমে যাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা তারা বলছেন ভাবমূর্তি উদ্ধারে সরকারকে পদক্ষেপ নিতে হবে অর্থনৈতিক ক্ষতি পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের জন্য দ্রুত রাজনৈতিক সমাধান বের করার পরামর্শ অর্থনীতিবিদদের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ আহমেদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনে এই সাম্প্রতিক যে ঘটনাগুলি আমাদের দেশে হলো কিছুটা সহিংসতা হয়েছে আমরা দেখেছি বেশ কিছুদিন আমাদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তো এই সাম্প্রতিক ঘটনাগুলির কারণে বিদেশি বিনিয়োগকারীদের যে আমাদের ভাবমূর্তি কিছুটা উদ্ধারে সরকারকে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে যেমন দেখছিলাম যে আসলে ব্যবসায়ীদের একটা সংখ্যা কাজ করছে স্বাভাবিকভাবেই তারা যেহেতু ব্যবসা করে তাদের সংখ্যা থাকাটাই স্বাভাবিক তবে স্বস্তির বিষয় হচ্ছে কয়েকদিন অচল অবস্থা কাটিয়ে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি একটা স্বস্তিদায়ক অবস্থার দিকে যাচ্ছে জনমনের স্বস্তি ফিরছে ব্যবসা বাণিজ্যও কিন্তু গতি আসছে সব মিলে এখন যেটা বলেন যে বিদেশি বিনিয়োগের আকৃষ্ট করার জন্য সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে এই সামগ্রিক গতিকে যাতে আরো বেশিভাবে ধরে রাখা যায় এই অর্থনৈতিক গতিকে বিশেষ করে বিদেশি যে বিনিয়োগকারী আছে তাদের জন্য কর অবকাশ সহ কর অব্যাহতি সহ নানা ধরনের যে সুবিধাগুলো সেইগুলো যাতে আরও ভালোভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টাকে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করি এবং আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু একশোটি অর্থনৈতিক অঞ্চল করেছে সরকার বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য পাশাপাশি দেশি বিনিয়োগ যাতে আরও বৃদ্ধি পায় সেই অর্থনৈতিক অঞ্চলগুলোকে কিভাবে অবকাঠামোগত সুবিধা আরো বৃদ্ধি করা যায় বিশেষ করে ব্যবসায়ীদের যে দীর্ঘদিন ধরে কথা বলে সবসময় তারা গ্যাসের সুবিধা বিদ্যুৎ লাইন এই সুবিধাগুলো কিভাবে বৃদ্ধি করা যায় এর পাশাপাশি বিদেশিদের জন্য শুধুমাত্র তাদেরকে টার্গেট করে কিভাবে অন্য অন্য অবকাঠামো সুবিধা বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলোকে নজর দিতে হবে ইতিমধ্যে কিন্তু আপনি অবগত আছেন যে সরকার কিন্তু বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কিন্তু সরকার এই সংস্থা কাজ করছে তারা কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চালু করছে যাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিদেশি বিনিয়োগকারী যাতে কোনো ধরনের সমস্যা না পড়ে অনেকগুলো যেসব সুবিধা নিতে হয় অনুমোদন বা সনদ অনেক সরকারি সংস্থাদের কাছ থেকে সেগুলো যদি এক ছাতার নিচে পাওয়া যায় সেজন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করছে সেই ওয়ান স্টপ সার্ভিসটাকে যাতে আরও কীভাবে বিস্তৃত করা যায় যাতে তাদের যে কোনো সমস্যা গতিতে সমাধান করা যায় অগ্রধিকার ভিত্তিতে সেই বিষয়গুলোতে আমার মনে হয় যে নজর দিলে যেই স্বস্তি ফেরা শুরু করছে যে অর্থনীতিতে গতি সঞ্চার হওয়া শুরু করছে সেটা মনে হয় খুব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে ব্যবসায়ীদের স্বস্তি পাবে বাজারে বিভিন্ন সবজির দাম কমতে শুরু করেছে বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে একশো টাকার উপরে বেশিরভাগ সবজির দাম ছিল এখন সেটা প্রায় এই কিছুদিনের মধ্যে সেটা ত্রিশ টাকা বেশিরভাগ সবজির দাম কমে এসেছে তো তার মধ্যেও কিন্তু কিছু কিছু পণ্যের দাম বাড়তি রয়েছে কেন সেই সব পণ্যের দাম বাড়তি এবং পণ্যের যে সরবরাহ ব্যবস্থা রয়েছে সেটা কতটা স্বাভাবিক হতে শুরু করেছে দেখুন কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম জনমনে স্বস্তি ফেরা শুরু করছে ব্যবসায় গতি বাড়তে শুরু করছে আমি আজকে প্রতিবেদনের কারণে ঢাকা শহরে কয়েকটি বাজারও ঘুরেছি দেখছি যে আসলে গত সপ্তাহের তুলনায় সবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো সরবরাহ বৃদ্ধি পেয়েছে আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত কয়েকদিনে সহিংসতায় যাত্রাবাড়ি এলাকায় কিন্তু তুলনামূলক অন্য অঞ্চলের তুলনায় বেশি সহিংসতা হয়েছে এবং যাত্রাবাড়িতে একটি বড় কিন্তু পাইকারি কাঁচা মালের আড়ত রয়েছে যেটা এবং সরকার কিন্তু কারো থেকে কাঁচা পণ্যের আড়তটা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সুতরাং যাত্রাবাড়ি অঞ্চল থেকে যেই পণ্যবাহী ট্রাকগুলো ঢাকা শহরে আসা আসতো সেগুলো কিন্তু ব্যাহত হয়েছে এবং এটার জন্য পণ্য সরবরাহটা কম থাকায় দামটা বেড়েছে কিন্তু গত কয়েকদিনে কিন্তু সরবরাহটা স্বাভাবিক দামটাও কমা শুরু করেছে তবে সবজির দাম কমলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলু বা পেঁয়াজের এখন কিন্তু দামটা কমে নাই যেটা গত সপ্তাহে ষাট টাকা কেজিতে বিক্রি হয়েছিল আলু এই সপ্তাহে একই আছে পেঁয়াজের ক্ষেত্রে একই কথা বলতে একশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আসলে দামটা কেন কমছে না যারা ব্যবসায়ী যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু পরস্পরকে দোষারোপ করছে বিশেষ করে যারা হিমাগার মালিক এবং যারা পাইকারি বিক্রেতা বিশেষ করে আরত মালিক পেঁয়াজের তাদেরকে দোষারোপ করছে সেখান থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে সেই জন্য তারা দামটা এখনো পর্যন্ত কমাতে পারছে না তবে তারা বলছে আগামী দুই দিনের মধ্যে এই সরবরাহটা আলু এবং পেঁয়াজের সরবরাহটা ভালো হলে এই দামটা তুলনামূলক কমে আসবে পাশাপাশি আপনি যদি বলি রসুন এবং আদা কথা সেগুলো বেশিরভাগ কিন্তু আমদানি নির্ভর যেহেতু আমদানিও কিছুটা মানে স্লোথ গতি ছিল এবং সেটাও কিন্তু বাড়তে শুরু করছে কারণ সব কিছু মিলে বলা যায় যে ও সবজির পাশাপাশি অন্য যে মশলা জাতীয় পণ্য সেগুলো কিন্তু আমরা যদি তাদের ব্যবসায়ীদের কথা অনুযায়ী বলি আগামী কয়েকদিনের মধ্যে বা অর্থাৎ আগামী সপ্তাহে আমরা একটা স্বস্তিদায়ক পরিস্থিতি দেখতে পাবো বলে আমার কাছে মনে হয় সাহিদ আপনি সরবরাহ ব্যবস্থার কথা বলছিলেন সেই সাথে আলু এবং পেঁয়াজের কথা বলেছেন যে এই ধরনের সবজিগুলো এখনো খুব একটা নিয়ন্ত্রণ দাম কমেনি সেই সাথে আমরা কিন্তু দেখেছি যে চাল চিনির মতন পণ্যগুলোরও দাম বাড়তি এই ধরনের পণ্যগুলো তো আসলে মজুদ করে রাখার পণ্য সাধারণত দোকানগুলোতেও একটু বেশি করে মজুদ থাকে এবং বাসা কিন্তু আমরা এই ধরনের পণ্যগুলো একটু মজুত করে রাখি তাহলে এই ধরনের পণ্য আসলে দাম না কমার কারণটা কি এই প্রশ্নটাই করেছিলাম যারা মানে বিক্রেতা বিশেষ করে তাদের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে ধানের কোনো সংকট নাই যেটা মিলার থেকে বলা হচ্ছে ধানের সংকটের কারণে দামটা বেশি তারা বলছে যে এই মুহূর্তে চাল বা ধানের কোনো সংকট নাই দাম বৃদ্ধির কোনো কারণে মূলত আমরা যদি পুরো এ অবস্থা যদি দেখি যে এই অবস্থা কয়েকদিনের জন্য কিছু অসাধু মহল মানে স্বার্থন মহল সুযোগ নিয়েছিল ঠিক তেমনি এই বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে এই কয়েকদিনের এই অবস্থা সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু যে বলছে যে আসলে বেশি দামে কিনতে হচ্ছে তারা অনেক বেশি মজুদ করছে চাহিদা চাহিদাভাবে তারা সরবরাহ করছে না এবং একজন মানে বিক্রেতা বা ব্যবসায়ী কিন্তু চাইলে বেশি পরিমাণ মজুদ করতে পারে না কারণ সরকারি কিন্তু মজুদ বিরোধী যে আইনটা আছে সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখা দেয়া যে একজন বড় বিক্রেতা বা একজন মোকামে মিলে কতটুকু মজুদ করতে হবে তার অতিরিক্ত অনেকে মজুদ করছে এবং এই সরবরাহ যে কিছুদিন ব্যাহত হচ্ছিল এটার সুযোগে তারা বলছে যারা বাড়তি মুনাফার জন্য দামটা করছে তবে সেক্ষেত্রে শুধু বিক্রেতা না এবং যারা ক্রেতা তাদেরও একটা অভিযোগ যে সরকারি সংস্থা তাদেরকে অভাবেই কিন্তু কোনো না কোনো সময় এই সুযোগটা নাই এই নজরদারি বা তাদেরকে যদি সঠিকভাবে কার্যকরভাবে কার্যকর হয় সেক্ষেত্রে মনে হয় কিছুটা হলেও সুফল পেতে পারে মানে সাধারণ জনগণ বা ভোক্তারা আর আপনি যেটা বলছেন চিনির ক্ষেত্রে চিনি কিন্তু আমরা যদি দেখি সেক্ষেত্রে আঞ্চলিক বাজারে কিন্তু যে যে চিনিটা সেটা দামটাও কিন্তু কিন্তু গত কয়েক মাসে কমেছে আমাদের দেশে পরিমাণ চিনির চাহিদা তার সিংহভাগে কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয় কারণ আমাদের সরকারি মিলের সক্ষমতা একেবারে নাই অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে এবং এই সুযোগে কিন্তু চিনি বেশিরভাগ আমদানি করতে হবে এবং এই আমদানি এবং বাজার পুরো বিষয়টাকে হাতে গোনা চার থেকে পাঁচ থেকে ছয়টি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে এবং তারাই কিন্তু মূলত চিনির দাম ওঠানামা মূলত তাদের ইশারাতে হয় আমরা অন্য অন্য যদি যখন দেখি যে তারা চিনির দাম বৃদ্ধির বিষয়ে তাদের সমিতি থেকে আনুষ্ঠানিকভাবে একটা বিজ্ঞপ্তি দিয়ে এটা বাড়ায় কিন্তু এর আগের ঘটনা যদি আমরা দেখি এই তারা নিজেরা কোনো ঘোষণা ছাড়াই বাজারে সরবরাহ সংকট কৃত্রিম সরবরাহ সংকট যেটাকে বলে সেটা তৈরি করে এবং এটার জন্য যখন চাহিদা বেশি বা সরবরাহটা কম তখন দামটা বৃদ্ধি করে দেয় তারা বলে যে নানা রকম অজুহাত দেয় যে আসলে আন্তর্থিক বাজার বা ডলার সংকট সবকিছু মিলে এরপরে তারা যখন এটা আলোচনা হয় তখন তারা এটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে এবারও তার ব্যতিক্রম আমরা দেখি নাই এখন পর্যন্ত বাজারে তবে সেক্ষেত্রে এক্ষেত্রে সরকারি যে সরকারি ততরকী সংস্থা বিশেষ করে বাণিজ্য মন্ত্রালয় জাতীয় ভোক্তা অধিকার সংগঠন অধিদপ্তর তারাই মূলত কাজ করে তবে তাদের কাছে অবশ্যই এটা দেখতে হবে যে আন্তর্জাতিক বাজারে মূল্য এবং বর্তমান দেশে বাজারে এবং যেটা কিন্তু পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তারা প্রতি মাসেই একটা পর্যালোচনা রিপোর্ট দেয় গভর্নমেন্টের কাছে এবং তার অনুযায়ী সিদ্ধান্ত নেয় আমার মনে হয় যেহেতু বাজারে বৃদ্ধিও ইতিমধ্যে হয়ে গেছে এবং মানুষের কিন্তু অনেক বাড়তি দামে কিনে কিনতে বাধ্য হচ্ছে সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রালয় তথা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া উচিত তারা আসলে যাচাই করে দেখা উচিত যে আদৌ যেই দামটা বৃদ্ধি পেয়েছে অলরেডি তারা বাজার থেকে বাড়তি মুনাফা করছে সেটা কতটুকু যৌক্তিক যদি অযৌক্তিক হয় সেক্ষেত্রে সরকারি যে আইন আছে সেই অনুযায়ী তার ব্যবস্থা নিতে পারে তাহলে বলা যায় যে আসলে এই যে কাশার আমরা দীর্ঘদিন বিশেষ করে চিনি তেল হাতে কোনো কয়েকটি প্রতিষ্ঠানের হাতেই আসলে জিম্মি সেটা থেকে বেরিয়ে আসা বা নতুন কোনো প্রতিষ্ঠানকে এটা সুযোগ দেওয়া বা সরকারি ট্রেডিং কর্পোরেশন টিসিবির মাধ্যমে একটু কঠিন যদি আরো আমদানি করা যায় বা নিজেরাই যদি বিতরণ ব্যবস্থা করা যায় তাহলে মনে হয় যে বাজে সম্ভব রয়েছে শাহিদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ